হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকে কোনো ফোন নিয়ে কথা বলবো না, না কোনো টিভি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো একটা ইয়ারবাড কে নিয়ে, যেটা OnePlus রিসেন্ট লঞ্চ করেছে, যেটা হচ্ছে OnePlus Buds Z2। তো এই G2 যে মানে তোমার অ্যাকচুয়ালি G2 স্পেলিংটা হচ্ছে G2, ঠিক আছে? তো OnePlus Buds G2, তো এটা অ্যাকচুয়ালি কিরকম ধরনের, এর কোয়ালিটি কিরকম, ঠিক আছে? তো এটা নিয়ে কথা বলবো। এর প্রাইস ধরো মোটামুটি 5,000 টাকার কাছাকাছি প্রাইস আছে। তো 5,000 টাকার মধ্যে কি তোমার জন্য বেস্ট হবে এই মানে ইয়ারবাডটা যদি তুমি কেনার কথা ভাবো, এবং তুমি কি কি ফেসিলিটি পাবে এটা কিনে, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তুমি যে 5,000 টাকা ইনভেস্ট করছো কোনো ইয়ারবাডস এর পেছনে, সেখানে তোমার বেনিফিটটা কি আছে, ঠিক আছে? তো সেই ব্যাপারেই আজকে আলোচনা করবো। তো প্রথমে বলি এই বাডসটার বিল্ড কোয়ালিটি। প্রথম হচ্ছে দেখো, মানে যদি ওভারঅল আমি যেটা দেখলাম, এই কোয়ালিটি হচ্ছে এই বাডসটার মোটামুটি দেখতে শুনতে ভালো, ঠিক আছে? দেখতে শুনতে ভালো বলতে কি, মোটামুটি ধরো শাইনি আছে, শাইনি মানে কি গ্লেজি ভাবটা আছে, তবে সেটা নতুন নতুন থাকবে। তবে তুমি যদি টাচ করো বেশি বা কোনো তোমার কি বলো বালি ফালি এ সমস্ত মোটামুটি স্ক্র্যাচ হতে পারে, বা কিছুদিন যখন আস্তে আস্তে পুরনো হবে না জিনিসটা, তখন কিন্তু ওই গ্লেজি ভাবটা থাকবে না, আমার যেটা মনে হলো। এবং ওভারঅল তুমি যদি দেখো মোটামুটি ধরে রাখো ওই বাডসের যে কেসটা ওইটা সমেত যদি তুমি এটার ওজনটা দেখো মোটামুটি 40 গ্রামের কাছাকাছি, এবং যদি তুমি সিঙ্গেল এয়ারবাডসগুলো যদি দেখো ওই দুটো এয়ারবাডসের মোটামুটি ধরে রাখো 9 গ্রাম ওজন আছে, ঠিক আছে? মোটামুটি 9 গ্রামের মতো ওজন আছে। তো ওজনটা এয়ারবাডসে কোনো ফ্যাক্ট করে না, ঠিক আছে? তবে মোটামুটি কোয়ালিটি ভালো। তো ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল তোমাকে আরও জিনিসগুলো যদি আমি বলি, মোটামুটি ব্যাটারি পিকআপ দেখো 520 মানে তোমার mAh এর ব্যাটারি তুমি এখানে পাবে, যেটা হচ্ছে তোমার অন কেস, কেস সমেত হচ্ছে 520 mAh এর ব্যাটারি, ঠিক আছে? এবং 38 Hz হচ্ছে তোমার সিঙ্গেল চার্জে তুমি পাবে, ঠিক আছে? এবং এক একটা ইয়ারবাডের মানে পার ইয়ারবাডস যেটা রয়েছে ছোট ছোট, যেগুলো মানে অ্যাকচুয়ালি আমরা কানে শুনি আর কি গানগুলো, সেগুলো এক একটা ইয়ারবাড মোটামুটি 40 mAh এর ব্যাটারি পিকআপ আছে, ঠিক আছে? 40 mAh এর। এবার সব থেকে বড় কথা হচ্ছে এই ইয়ারবাডসের মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং যেটা হচ্ছে ANC, সেটা কিন্তু এই মানে ইয়ারবাডটার মধ্যে রয়েছে। ANC যদি অন করো দিয়ে যদি গান শোনো, মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং অন করে যদি তুমি গান শোনো, তাহলে মোটামুটি ধরে রাখো 10 মিনিট চার্জ করে, ঠিক আছে, মোটামুটি 5 ঘন্টা তুমি সার্ভিস পাবে। আর ANC-টা যদি অফ করে রাখো তাহলে মোটামুটি 10 মিনিট চার্জ করলে 7 ঘন্টা তুমি ব্যাটারি পিকআপটা পাবে, ঠিক আছে? তো ওভারঅল তুমি যদি দেখো ব্যাটারি পিকআপ এবং ANC যেটা, এবং এই ইয়ারবাডটা তোমার ANC-টা খুব ভালো করে কাজ করে। এতে মোটামুটি ধরে রাখো এই যে কেসটা রয়েছে না, এই ইয়ারবাডটার কেসটার পিছনে তুমি USB-C টাইপের তুমি USB পাবে, যেটা হচ্ছে তোমার চার্জ ফার্জ দিতে কাজে লাগবে, ঠিক আছে? এই সমস্ত কাজে লাগবে। তাছাড়াও কিছু কিছু ফিচার্স তুমি এই মানে ইয়ারবাডটার মধ্যে পাবে, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো এইটাতে তুমি এমনি ফোন কল তোমার করতেই পারবে, এবং তাছাড়া তোমার মিডিয়া অডিও যেটা হয় মানে কোনো কিছু ভিডিও ফিডিও এটা সবই মোটামুটি জানো, কন্ট্যাক্ট শেয়ারিং এই সমস্ত ফিচার্সগুলো তোমরা তো পাবেই ইয়ারবাডের মধ্যে। এছাড়াও কিছু কিছু এক্সট্রা ফিচার্স আছে এখানে, টোটাল 3টে এক্সট্রা মুড আছে, যেটা হচ্ছে ট্রান্সপারেন্সি মুড, নয়েজ ক্যান্সেলিং মুড এবং ম্যাক্স নয়েজ ক্যান্সেলিং মুড। তবে এটা কিন্তু ভেবো না যে নয়েজ ক্যান্সেলিং মুড দিয়েছে মানে ম্যাক্স নয়েজ ক্যান্সেলিং মুডটা কিন্তু কাজ করবে না, দুটো নয়েজ ক্যান্সেলিং মুডই কিন্তু কাজ করবে, ঠিক আছে? ম্যাক্সটাও কাজ করবে, নয়েজ ক্যান্সেলিংটাও কাজ করবে। ম্যাক্স করে দিলে কি জিনিসটা আর একটু ক্লিয়ারেন্স হবে সাউন্ডটা, ঠিক আছে? এই একটা জিনিস। তবে ওভারঅল তুমি যদি দেখো মোটামুটি ভালো, কিন্তু তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে সব থেকে আসল যে কথাটা, ঠিক আছে? যদি তোমার কাছে OnePlus এর ফোন থাকে তাহলে মোটামুটি তুমি ইয়ারবাডের আপডেট বলো বা এই সমস্ত ফিচার্স যেগুলো রয়েছে তোমাদেরকে এক্সট্রা বলছি, সেই সমস্ত ফিচার্সগুলো তোমরা কিন্তু অনাহাসে চোখ বন্ধ করে তোমরা এই ফিচার্সগুলো তোমরা পাবে। কিন্তু ধরো তোমার কাছে অন্য কোম্পানির ফোন রয়েছে, তোমার কাছে OnePlus এর ফোন নেই, সেহেতু কি হবে, সেহেতু কিন্তু তুমি এই সমস্ত ফিচার্সগুলো ইউজ করতে পারবে না, কিন্তু ইউজ করতে যে পারবে না, কিন্তু তার জন্য কোনো তো একটা ব্যবস্থা আছে যার ফলে তুমি সেটা ইউজ করতে পারবে এই সমস্ত জিনিসগুলোকে, অবশ্যই করতে পারবে। তার জন্য একটা অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে, সেই অ্যাপটার নাম হচ্ছে হেই মেলোডি অ্যাপ। তো এই অ্যাপটা যদি তুমি ইনস্টল করো মোটামুটি অন্যান্য ফোনেতেও কিন্তু এই ইয়ারবাডটা কিন্তু খুব ভালো করে কাজ করবে, অন্যান্য ফিচার্সগুলো যেগুলো OnePlus এর ফোনে পাবে সেগুলো অন্যান্য ফোনেতেও মোটামুটি পাবে। এবং এখানে লো লেটেন্সি মুড দেওয়া আছে, যেটা হচ্ছে 94 মিলিসেকেন্ডের। লো লেটেন্সি মুডটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গেমিং মুড। তুমি দেখবে কোনো সিনেমা দেখছো, তুমি ঘরে বসে একটা ফোনে সিনেমা দেখছো আর একটা হলে বসে সিনেমা দেখছো, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কেন ওখানে ভালো লাগে, কারণ ওখানে সাউন্ড কোয়ালিটি একটা আলাদা, তোমার মনে হবে যেন অরিজিনালি সেখানে সেই জিনিসগুলো হচ্ছে। তো এই সাউন্ডের ব্যাপারটা কিন্তু মানে খুব ভালো আর কি, ঠিক আছে? তো এই সমস্ত মুডগুলো তুমি পাবে। আর বললাম ওই অ্যাপটা তোমার হেই মেলোডি অ্যাপটা ডাউনলোড করে নেবে,
তাহলে মোটামুটি অন্যান্য ফোন যাদের আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। আচ্ছা এবার আরেকটা সব থেকে ভালো ফিচার্স বলবো, যেটা হচ্ছে তোমার টাচ কন্ট্রোলিং ফিচার্স। ঠিক আছে, টাচ কন্ট্রোলিং ফিচার্সে তুমি কি কি করতে পারবে? এখানে তুমি কোনো কিছু গান স্কিপ করতে পারবে বা তোমার ধরো সুইপ করতে পারবে, মানে কোনো গান ধরো একটার পর একটা, এটা তুমি করতে পারবে টাচ কলিং এর। ঠিক আছে, টাচ কন্ট্রোলটা তুমি এটা করতে পারবে। কিন্তু সব থেকে বাজে যে জিনিসটা আমার লেগেছে, এটার বাজেট ধরো 5,000 টাকার কাছাকাছি। ঠিক আছে, কিন্তু এখানে সাউন্ড বাড়ানো কমানোর একটা যদি টাচ কন্ট্রোলিং মুডটা ওখানে মধ্যে দিত তাহলে খুব ভালো হতো। এরপরে তোমাদেরকে আরেকটা বলি কি, মানে ব্লুটুথ ভার্সনটা তুমি এখানে লেটেস্ট পাবে, যেটা হচ্ছে 5.2, যেটার কোয়ালিটি খুবই ভালো। তোমরা জানো এখন ম্যাক্সিমাম ফোনেতেও 5.2 ব্লুটুথ সিস্টেম কি ইউজ করা হচ্ছে, কারণ এটা হচ্ছে লেটেস্ট। ঠিক আছে, কোয়ালিটি খুব ভালো। এবং ইন কেস মানে কেসটা সমেত যদি তোমাকে বলি, এখানে কিন্তু IPX4 রেটিং কিন্তু তোমরা পাবে, যেটা হচ্ছে জল থেকে রক্ষা করবে। ঠিক আছে, বা ধরো অনেকজন আছে যারা তোমার কানে হেডফোন গুজে অনেকজন জলে ফলে সুইমিং টুইমিং করে, তো তাদের জন্য IP তোমার 55 রেটিং কিন্তু এই ইয়ারবাডটার মধ্যে দেওয়া আছে। তো ওভারঅল তুমি যদি দেখো মোটামুটি জল থেকে মোটামুটি প্রোটেক্ট করবে, অসুবিধার কিছু নেই। এবং মোটামুটি ওভারঅল তুমি যদি দেখো খুব ভালো কোয়ালিটি। ঠিক আছে, তবে একটু ব্যাসটা বেশি এই ইয়ারবাডটার। OnePlus-এর বাডসটার কি হয়, OnePlus-এর বাডের সাউন্ডের যারা মিষ্টি সাউন্ড পছন্দ করে না, যারা মিষ্টি, যেটাকে বলে মিষ্টি সাউন্ড, সেই মিষ্টি সাউন্ড কিন্তু তোমরা অ্যাকচুয়ালি নয়। এটা হচ্ছে তোমার হাইব্রিড, তোমার ব্যাস পাবে বা নয়েজ ক্যান্সেলিং আছে, তো ANC আছে, যার ফলে খুব ভালো। তো দেখো সাউন্ড কোয়ালিটি মোটামুটি হাইব্রিডের যারা সাউন্ড কোয়ালিটি চাইছে তারা কিন্তু এই বাডটা ব্যবহার করতে পারে। এবার 5,000 টাকার মধ্যে আমি বলবো ভ্যালুয়েবল, তার কারণ হচ্ছে এর মধ্যে ফিচার্সগুলো। ঠিক আছে, এর ফিচার্সগুলো কিন্তু অনেক, মানে কি বলবো, ডিজিটাল ফিচার্স রয়েছে যেগুলো সত্যি খুব ভালো। তো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে তোমার কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। সাপোর্ট করো, তোমার সাপোর্ট ছাড়া আগাবো কি করে। ঠিক আছে, তো সাপোর্ট করো, পাশে থাকো। তো সন্ধ্যাবেলা অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে, ঠিক আছে, টেক নিউজের সাথে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো যাচ্ছি, নমস্কার।